আমরা দেখতে পেয়েছি যে গতকাল সকাল থেকে আমাদের যে সহযোদ্ধা ডক্টর অনিকেত মাহাতো তার শারীরিক অবস্থার একটা অবনতি আমরা লক্ষ্য করছিলাম। যদিও বারবার তার মানসিক দৃঢ়তার কথা আমাদের সহযোদ্ধা ডক্টর অনিকেত মাহাতো বারবার জানিয়েছিলেন, তবু আমাদের স্বাস্থ্য পরীক্ষা জারি ছিল। তার ব্লাড প্রেশার, তার ব্লাড সুগার, তার বিপি মেশ, তার ব্লাড প্রেশার, তার সুগার টেস্ট, তার ইউরিন কিটোন বডি বারবার টেস্ট করা হয়। তার বেশ কিছু ব্লাড রিপোর্ট আমরা টেস্ট করতে পাঠাই, তার মধ্যে ছিল ইলেকট্রোলাইটস, তার মধ্যে এলএফটি, তার মধ্যে বিভিন্ন যে মেডিকেল চিকিৎসার যে পরীক্ষাক্রম সেগুলো পাঠানো হয়। এবং সেই গোটাটা আসার পর গতকাল সন্ধ্যাবেলায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের যে মেডিকেল টিম তার সিদ্ধান্ত অনুযায়ী আমরা বুঝতে পারি যে তাকে এই মুহূর্তে হসপিটালাইজেশন প্রয়োজন। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের মেডিকেল টিম সেখানেই তার প্রাথমিক চিকিৎসা শুরু করে, তার আইভি ক্যানুলেশন করা হয়। ওখানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স, আমাদেরই জোগাড় করা অ্যাম্বুলেন্স, আমাদেরই অ্যারেঞ্জ করা অ্যাম্বুলেন্স, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের অ্যারেঞ্জ করা যে অ্যাম্বুলেন্স, সেখানে তাকে ফ্লুইড চালানো হয় এবং তাকে তার ইচ্ছে অনুযায়ী তার যে নিজস্ব কলেজ, তার আলমা ম্যাটার, আরজিকল মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করতে হয়। আজ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে ধর্মতলায় অনশন মঞ্চে আমাদের এই সাতজন সহযোদ্ধা এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ সেখানকার যে দুজন সহযোদ্ধা, মোট নজন সহযোদ্ধা যে আমরণ অনশনে বসেছিলেন, তার 130 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে গতকাল সকাল থেকে আমাদের যে সহযোদ্ধা ডক্টর অনিকেত মাহাতো তার শারীরিক অবস্থার একটা অবনতি আমরা লক্ষ্য করছিলাম। যদিও বারবার তার মানসিক দৃঢ়তার কথা আমাদের সহযোদ্ধা ডক্টর অনিকেত মাহাতো বারবার জানিয়েছিলেন, তবু আমাদের স্বাস্থ্য পরীক্ষা জারি ছিল। তার ব্লাড প্রেশার, তার ব্লাড সুগার, তার বিপি মেশ, তার ব্লাড প্রেশার, তার সুগার টেস্ট, তার ইউরিন কিটোন বডি বারবার টেস্ট করা হয়। তার বেশ কিছু ব্লাড রিপোর্ট আমরা টেস্ট করতে পাঠাই, তার মধ্যে ছিল ইলেকট্রোলাইটস, তার মধ্যে এলএফটি, তার মধ্যে বিভিন্ন যে মেডিকেল চিকিৎসার যে পরীক্ষাক্রম সেগুলো পাঠানো হয়। এবং সেই গোটাটা আসার পর গতকাল সন্ধ্যাবেলায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের যে মেডিকেল টিম তার সিদ্ধান্ত অনুযায়ী আমরা বুঝতে পারি যে তাকে এই মুহূর্তে হসপিটালাইজেশন প্রয়োজন। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের মেডিকেল টিম সেখানেই তার প্রাথমিক চিকিৎসা শুরু করে, তার আইভি ক্যানুলেশন করা হয়। ওখানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স, আমাদেরই জোগাড় করা অ্যাম্বুলেন্স, আমাদেরই অ্যারেঞ্জ করা অ্যাম্বুলেন্স, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের অ্যারেঞ্জ করা যে অ্যাম্বুলেন্স, সেখানে তাকে ফ্লুইড চালানো হয় এবং তাকে তার ইচ্ছে অনুযায়ী তার যে নিজস্ব কলেজ, তার আলমা ম্যাটার, আরজিকল মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করতে হয়। আমরা জানতে চাই যে আজকে আমাদের যে সহযোদ্ধা ডক্টর অনিকেত মাহাতোকে আইসিইউতে ভর্তি হতে হলো, তার দায় কার, এই দায় কে নেবে? আজকে 130 ঘন্টা অতিক্রম হওয়ার পর আমাদের সহযোদ্ধাকে আইসিইউতে ভর্তি হতে হলো, তার যে স্বাস্থ্যের অবনতির দায় আজকে সরকার কেন নেবে না? গত পরশু মুখ্য সচিবের ঘরে যে মিটিং হয়েছিল, আমরা অনেক আশা নিয়ে গিয়েছিলাম, যে সেই মিটিং থেকে কিছু রিটেন ডিরেক্টিভ আমরা পাবো এবং আমাদের যে 10 দফা দাবি সেই দাবির অধিকাংশ আমাদের মেনে নেওয়া হবে, কেননা সেই রকম আশ্বাস কিন্তু সেই মিটিংয়েও দেওয়া হয়েছিল যে এই দাবি প্রতি তাদের মৌখিক সম্মতি রয়েছে, কিন্তু কোনো ডিরেক্টিভ আমরা পাইনি। সেই জায়গা থেকে আজকে সরকারের অপদর্থতার জন্য আমাদের সহযোদ্ধাকে আইসিইউতে ভর্তি হতে হলো। আমরা জানাতে চাই আজকে এক সহযোদ্ধাকে আইসিইউতে ভর্তি হতে হয়েছে, আমাদের আর কতজন সহযোদ্ধাকে হসপিটালাইজ হতে হবে, কতজন সহযোদ্ধাকে আইসিইউ অবধি যেতে হবে যাতে এই অমানবিক সরকারের টনক নড়ে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, ঠিক যেমন আজকে আইসিইউতে ভর্তি হওয়ার আগে অবধি, অ্যাম্বুলেন্সে যেতে যেতে অবধি আমাদের সহযোদ্ধা জানিয়েছেন তার মানসিক দৃঢ়তা এখনও অটুট এবং তার তিনি চান যে এই 10 দফা দাবি অবিলম্বে সরকার মেনে নিক। ঠিক তেমনি পাশাপাশি বাকি যে সহযোদ্ধারা
অনশন মঞ্চে রয়েছেন তাদের মানসিক জোরও এখন অটুট। তাদের শেষ বিন্দু পর্যন্ত তারা কিন্তু এই দাবিতে তারা অনর। এবং সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে যে লড়াই নিজেদের জীবন বাজি নিয়ে, নিজেদের জীবন বাজি রেখে যে লড়াই তারা করছেন, আমরা বারবার বলছি এই যে জীবন বাজি রেখে লড়াই তখনই মানুষ করে যখন আর কোনো পথ খোলা থাকে না। এই অমানবিক সরকার এই পথ বেছে নিতে কিন্তু বাধ্য করেছে তাদের, এর দায় কিন্তু সরকারকে নিতে হবে। এবং আমরা অবিলম্বে চাই এই দায় মেনে নিয়ে সরকার অবিলম্বে আমাদের দাবি মেনে নিক। আমরা দেখেছি আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সিনিয়র ডাক্তারদের বিভিন্ন সংগঠন গোটা দেশের দিল্লি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গার, সেটা তেলেঙ্গানা হোক সেটা মুম্বাই হোক, প্রত্যেকটি জায়গার যে আরডিএগুলো হোক, তারা আমাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন, আমাদের এই অনশনরত সহযোদ্ধাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। আমরা দেখেছি সাধারণ নাগরিক এই যে আমাদের জীবন বাজি রেখে লড়াই, সেই লড়াইকে নিজেদের লড়াই বলে মনে করছেন। তারা প্রত্যেক দিন এখানে আসছেন, তাদের আবেগ আমাদের ছুঁয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, তারা এই লড়াইয়ের দাবি নিয়ে তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় কখনো অভয় পরিক্রমা করছেন, কখনো পুজো প্যান্ডেলে জাস্টিস ফর আরজিকর বলছেন, কিন্তু আমরা দেখলাম তার উপরেও কিন্তু আঘাত নেমে আসছে। আমরা দেখলাম পুলিশ প্রশাসন আমাদেরই সাথী, আমাদের 29 জন আমাদের, তাদেরকেও আমি সহযোদ্ধাই বলবো, কেননা যে সাধারণ নাগরিক আজকে আমাদের পাশে দাঁড়িয়েছেন। এই আন্দোলন আজকে শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, সমস্ত নাগরিক বৃন্দের আন্দোলন। আমরা দেখতে পেয়েছি যে গতকাল সকাল থেকে আমাদের যে সহযোদ্ধা ডক্টর অনিকেত মাহাতো, তার শারীরিক অবস্থার একটা অবনতি আমরা লক্ষ্য করছিলাম। যদিও বারবার তার মানসিক দৃঢ়তার কথা আমাদের সহযোদ্ধা ডক্টর অনিকেত মাহাতো বারবার জানিয়েছিলেন, তবু আমাদের স্বাস্থ্য পরীক্ষা জারি ছিল। তার ব্লাড প্রেশার, তার ব্লাড সুগার, তার বিপি মেশ, তার ব্লাড প্রেশার, তার সুগার টেস্ট, তার ইউরিন কিটোন বডি বারবার টেস্ট করা হয়, তার বেশ কিছু ব্লাড রিপোর্ট আমরা টেস্ট করতে পাঠাই। তার মধ্যে ছিল ইলেকট্রোলাইটস, তার মধ্যে এলএফটি, তার মধ্যে বিভিন্ন যে মেডিকেল চিকিৎসার যে পরীক্ষাক্রম সেগুলো পাঠানো হয়। এবং সেই গোটাটা আসার পর গতকাল সন্ধ্যাবেলায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে মেডিকেল টিম, তার সিদ্ধান্ত অনুযায়ী আমরা বুঝতে পারি যে তাকে এই মুহূর্তে হসপিটালাইজেশন প্রয়োজন। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের মেডিকেল টিম সেখানেই তার প্রাথমিক চিকিৎসা শুরু করে, তার আইভি ক্যানুলেশন করা হয়। ওখানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স আমাদেরই জোগাড় করা অ্যাম্বুলেন্স।